কল্পনার রাজ্য, যেখানে সবকিছুই আনন্দময়, রূপকথার চরিত্রগুলো বাস্তব হয়ে ধরা দেয়। শিশুরা মাতে বাদ ভাঙা আনন্দে, তরুণদের উচ্ছ্বাস আর প্রবীণরা তৃপ্তির ঠেকুর তোলেন। চার দেয়ালের বন্দিশালা থেকে প্রকৃতির কোলে ঠাঁই দিতে ঈদের দ্বিতীয় দিনে নগরবাসী পা রাখেন আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে। পরিবার প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগিতে একে একে ওয়াটার কিংডম, ম্যাজিক কার্পেট সহ বাহারি সব রাইড উপভোগ করেন তারা। ঈদের ছুটিতে ফ্যামিলি নিয়ে আসছি, অনেক ভালো লাগছে, অনেক বাচ্চা এনজয় করছে, আমরাও এনজয় করতেছি, তাই বাচ্চাদের আনন্দে আর কি আমাদের আনন্দ। ঈদ উপলক্ষে এবারের বিশেষ আয়োজন 360 ডিগ্রি টর্নিডো রাইড। 3D রাইডটি চড়ে শিশু কিশোররা প্রাগৈতিহাসিক যুগের স্বাদ নেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পার্ক কর্তৃপক্ষ বলছেন, সব শ্রেণীর মানুষের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে প্রবেশ ফি 12টি রাইডের মূল্য 1000 থেকে 26টি রাইড সহ সর্বোচ্চ 2000 টাকা ধরা হয়েছে। আমাদের নতুন সংযোজন হয়েছে এখানে একটা, আমরা একটা 360 ডিগ্রি টর্নেডো রাইড নিয়ে এসেছি আর কি, ইউরোপিয়ান রাইড। সো এটা আমাদের এবার ঈদের মেইন আকর্ষণ, মানে মানুষ যেন এখানে এসে খালি হাতে না যায়, কিছু না কিছু যেন নিয়ে যেতে পারে। এই ধরনের বিভিন্ন ধরনের চারদিকে দেখবেন যে অনেক গেমস এর আয়োজন করা হয়েছে, যারা গেমে পার্টিসিপেট করে পুরস্কার নিয়ে যায়। দর্শনার্থীদের পদচারণায় এদিন মুখরিত হয় মিরপুর জাতীয় চিড়িয়াখানাও। বাঘ, হরিণ, সিংহ আর পাখি দেখে আনন্দে মেতে ওঠে শিশু কিশোররা। টাইগার, তারপর পাখি, অনেক কিছু দেখছি, এখানে অনেক মজা লাগছে আমার। এখানে আসার পরে দেখলাম যে অনেক লোক, অনেক আনন্দ, তো সবাইকে ভালো লাগছে আর কি, আনন্দটা ভাগ করে নেব। এখানে আসলে অনেক পশু পাখি একসাথে অনেক কিছু দেখা যায়, আবার এখানে পরিবেশটাও ভালো, এই জন্য নিয়ে এসেছি। সুন্দর মুহূর্তগুলো স্মৃতির ফ্রেমে বন্দি করেন ঘুরতে আসা অনেকে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।